দুদিনের ছুটি মানেই বাঙালির দীঘা না হলে মন্দারমণি। আজকে তোমাদের মন্দারমণির সি বিচটা চলো ঘুরে দেখাই। প্রথমেই কিন্তু এই সুন্দর মন্দিরটা চোখে পড়ে, আর তার পাশ দিয়ে কিন্তু চলে গেছে এই সোজা রাস্তাটা সি বিচের দিকে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সোজা মন্দারমণির সি বিচে, আর যেতে গিয়েই দুধারে কিন্তু অসংখ্য দোকান পড়ে। সি বিচে আসলেই কিন্তু ডাবটা খেতেই হবে না? তো এখানে দেখো ডাব রয়েছে। তো আর এই যে এখন আমরা, এটাই হচ্ছে মানে মন্দারমণি সি বিচে নামার মেন সিঁড়ি। তো এই দেখো আমরা এখন যাচ্ছি, পার্থবাবু আগে আগে চলে গেছে। এই দেখো ঘোড়া। শান্ত স্নিগ্ধ পরিবেশে পরিবারের সাথে দুদিন ছুটি কাটানো মানেই কিন্তু দীঘার থেকে মন্দারমণিটা বেস্ট। কারণ দীঘাতে কিন্তু এখন ভীষণ ভিড় হয়, মন্দারমণিতে সেই তুলনায় ভিড় কিন্তু ভীষণই কম। তার জন্য উইকেন্ড মানেই এখন নতুন জায়গা কিন্তু মন্দারমণি। আর এই দেখো মন্দারমণি সি বিচটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমাদের চলো পুরো মন্দারমণি সি বিচের চারিদিকটা ঘুরে দেখাই। শান্ত স্নিগ্ধ সি বিচ মনে হয় একমাত্র মন্দারমণি, যেখানে পর্যটকের ভিড় নেই বললেই চলে। একমাত্র শনিবার আর রবিবার আর ছুটির দিনগুলো ছাড়া সেরকম কিন্তু পর্যটকের আনাগোনা মন্দারমণিতে নেই। আর অপূর্ব সুন্দর মন্দারমণি সি বিচটার এই জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর ছুটির দিনগুলোতে পরিবারের সাথে এখানে এসে সময় কাটানো আর বন্ধুদের সাথে হইচই করার প্রধান জায়গা। আর এই যে জায়গাটা, এইখানে কিন্তু সন্ধ্যাবেলায় বসে চা খাও আর চুটিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও। দেখতেই পাচ্ছ এই জায়গাটা থেকে সি বিচটা দেখতে কত সুন্দর লাগছে। আর যেহেতু আজকে রবিবার, তাও দেখো দুই একজন কিন্তু পর্যটক দেখা যাচ্ছে। চলো বাকি সি বিচটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, এখন আমি চলে যাচ্ছি পিহুর কাছে। পিহু অনেক আগেই চলে গেছে স্নান করার জন্য। সৌরভ, পিহু, অনুলগ্না ওরা সব স্নান করছে। তো এখন তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিলাম, চলো এখন দেখা যাক পিহু আর অনুলগ্না কি করছে। দূরে যে বাঁশের চালা করা ঘরগুলো দেখা যাচ্ছে, ওই ঘরগুলোর নিচে কিন্তু সুন্দর চেয়ার পাতা থাকে এবং চা বিস্কুট থেকে শুরু করে ভাত ডাল মাছ মাংস সবই কিন্তু এখানে পাওয়া যায়। আর এই চেয়ারে বসে সমুদ্রের দৃশ্য দেখতে কি দারুণ যে লাগে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো বাকি আর কি কি হচ্ছে সবকিছু তোমাদের শেয়ার করি। মন্দারমণি সি বিচে লোকজন সেরকম নেই, এর জন্য কিন্তু বাচ্চারাও কিন্তু জমিয়ে নিজের মতন করে আনন্দ করতে পারে। এখানে পিহু আর পিহুর বাবা দুজনেই কিন্তু ভীষণ মজা করছে, আর চারিপাশে কিন্তু সেরকম লোকজন বলতে কেউই নেই। তো ওরা দুজন ভীষণ এনজয় করছে, আর ওদেরকে দেখে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। এখনো দেখো বাবা আর মেয়ে কিন্তু সমুদ্রে ঝাপাঝাপি করে যাচ্ছে, এদের কোনো যেন কষ্টই হচ্ছে না। সব থেকে বড় কথা, দীঘার সমুদ্রে যাও বা ঢেউ আছে, মন্দারমণির সমুদ্রে কিন্তু ঢেউ ভীষণই কম, আর এর জন্য বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করে। আরে বাহ কি সুন্দর, এগুলো এখন কি ধোবে? আরে বাহ দারুন দারুন। হাজবেন্ড ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মন্দারমণি সি বিচ প্রেম করার জন্য কিন্তু আদর্শ জায়গা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এটুকুই,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।